মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিস্কোথেক। জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ। গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট। ফারাক্কার কিশোরের মর্মান্তিক হত্যাকাণ্ডে মানসিক স্বাস্থ্যের ইস্যুকেই সামনে আনছেন মনোরোগ বিশেষজ্ঞরা। মোবাইল ফোন আসক্তি, অনলাইন গেমিংই কি তবে কাল হলো এই ঘটনায়? দেখুন বিস্তারিত। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ফারাক্কায় রহস্যজনক মৃত্যু হয় এক নাবালকের। ঘটনায় 3 দিন বাদে এলাকা থেকেই ওই নাবালকের 4 বন্ধুকে গ্রেপ্তার করে ফারাক্কা থানার পুলিশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তুলছে মৃতের পরিবার। বাড়ি থেকে পিকনিক করতে যাচ্ছে বলে বেরিয়েছিল বছর 17-র ওই তরুণ। গত 8ই জানুয়ারির থেকে নিখোঁজ থাকার পরে 1 সপ্তাহ বাদে সোমবার সন্ধ্যায় ফারাক্কার নিশিন্দ্রা নৌকা ঘাটের পাশে ফিডার ক্যানেলের ধারে একটি পচা গলা মৃতদেহ উদ্ধার করে ফারাক্কা থানার পুলিশ। নিখোঁজ ওই কিশোরের পরিবারের লোকজনই হাতের ট্যাটু দেখে তার মৃতদেহ শনাক্ত করে। এরপরে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। আমার তো মনে কিছু সন্দেহ না, আমি কি করে সন্দেহ করবো? ছেলে তো আমার ভালোই গেল, কথা বললো, ঘরেই থাকতো, সবসময় ফোনেই ব্যস্ত থাকতো। আমার ছেলে ফোনেই ব্যস্ত থাকতো বেশি, কোনো সন্দেহ করেনি, ফোনে কথা বলতো, খেলতো, হাসতো। মোবাইলে ভিডিও গেম নিয়ে বচসার জেরে এই খুন বলে সূত্রের দাবি হলেও পুলিশ এই বিষয়ে মুখ খুলতে চায়নি। গত মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের জন্য জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমে বুধবার রাতে মৃতের 4 বন্ধুকে গ্রেপ্তার করে ফারাক্কা থানার পুলিশ। এরপরে বৃহস্পতিবার সকালে ধৃতদের বহরমপুরে জুভেনাইল কোর্টে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া 4 জনই নাবালক হওয়ায় তাদের হোমে পাঠায় জুভেনাইল কোর্ট। এই মর্মান্তিক ঘটনায় কিশোরদের মানসিক অবস্থা নিয়ে চিন্তা প্রকাশ করছেন মনোরোগ বিশেষজ্ঞ। মোবাইলে গেমে দীর্ঘক্ষণ মগ্ন থাকায় মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে এবং এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে তারা বলে দাবি বিশেষজ্ঞের। প্রশ্ন যেটা আসে যে এই গেমের মধ্যে এমন কি আছে যেটার জন্য একটা মানুষকে খুন পর্যন্ত করে ফেলছে? সেখানে একটু আমাদের ব্রেনের বায়োলজি সম্বন্ধে জানতে হবে। দেখুন, আমাদের এই যে স্মার্টফোন, সেটা আমাদের ব্রেনকে ড্যামেজ করে এবং ব্রেনের এমন 2 অংশকে ড্যামেজ করে যে 2 অংশ ঠিক মতো বোঝাতে পারলে এই ঘটনাটাকে আমরা বুঝতে পারবো। কীরকম ব্যাপারটা? আমাদের স্মার্টফোন ব্রেনের সামনের দিকের যে ফ্রন্টাল লোব, সেই ফ্রন্টাল লোবকে ড্যামেজ করে এবং তার ফলে যেটা হয়, ফ্রন্টাল লোব হচ্ছে আমাদের এমন একটা ব্রেনের অংশ যেটা আমাদের মনকে শান্ত রাখে, আমাদের কোনো কিছুতে বিচার বিবেচনা করা, ডিসিশান নেওয়া, এই সমস্ত কিছু কন্ট্রোল করে। এবার যদি ফ্রন্টাল লোবটাই ড্যামেজ হতে থাকে তাহলে কি হবে? আমাদের বিচার বিবেচনা করা, বোধ বুদ্ধি দিয়ে কোনো কিছুকে ভাবা, এই যে বোধটা নষ্ট হয়ে যাবে এবং আমরা আবেগের বশে, ইম্পালসের বশে, জেদের বশে যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবো। এই যে 4টে বন্ধু একসাথে বসে অনলাইনে গেম খেলছিল, সেখানে দীর্ঘদিন তারা এই খেলাতে অভ্যস্ত এবং তার ফলে তাদের ব্রেনের ফ্রন্টাল লোব এবং গাবা নিউরোট্রান্সমিটার অলরেডি ড্যামেজ হয়েছে দীর্ঘদিন ধরে এবং তার ফলে তাদের প্রত্যেকের মধ্যে যখন সেই গেমে হেরে যাওয়ার জন্য একটা প্রচণ্ড রাগ, প্রচণ্ড আক্রোশ, প্রচণ্ড বিরক্তি উৎপাদন হলো, নর্মালি যদি ব্রেনটা থাকতো তাহলে এই বিরক্তি, এই রাগকে তারা কন্ট্রোল করতে পারতো। কিন্তু যেহেতু তাদের ব্রেনটা এই মুহূর্তে নর্মাল নয়, এদের ব্রেনটা ক্ষতিগ্রস্ত ব্রেন, তাই তারা কন্ট্রোল করতে পারেনি নিজের রাগকে, নিজের জেদকে, নিজের আক্রোশকে এবং সেটা এমন একটা পর্যায়ে উঠেছে যে সেটা তাদেরই একজন বন্ধুর জীবন নিয়ে নিয়েছে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে সন্তানদের নিয়ে, নইলে মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি আবারও ঘটতে পারে। তাই বাচ্চাদের বিরত রাখতে হবে মোবাইল গেমস থেকে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।